Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me, oh feel me. Shining in the setting sun like a pearl upon the ocean. Come and heal me, oh heal me. It's always been a mystery to me how two hearts can come. আজকে ব্রেকফাস্টে নিয়েছি বয়েল ম্যাগি আর এক কোচ. Now that I have found you, I believe that a miracle has come when God sends a perfect one. আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা এবার মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেব. And I've never been so sure of anything in my life. আমরা এখন যাচ্ছি মন্দারমণি, তারপরে যাব কোথায় যাব? মন্দারমণির পরে যাব আমরা শঙ্করপুর, তো তোমরা দেখতে থাকো. আমরা এসেছি এখন মন্দারমণিতে. এই যে সমুদ্র, দারুণ ভিউ, খুব সুন্দর. কিন্তু এখন যেহেতু করোনাকালীন পরিস্থিতি, তো সেই কারণে টুরিস্ট খুব কম, একদম ফাঁকা. দারুণ বীচ, খুব সুন্দর. আমরা একটু জলে নেমে পড়েছি, এসে এত সুন্দর জল আর এত সুন্দর ভিউ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই নেমে পড়েছি. এই যে পেছনে সমুদ্র, আর দেখো একদম পুরো ফাঁকা, চারিপাশ ফাঁকা, খুব কম সংখ্যক লোক আছে. আমরা এখন আছি শঙ্করপুর বিচে, কিন্তু এখানে এখন আমফানের ঝড়ের জন্য, এই ঝড়ের জন্য অনেক গাছ পড়ে গেছে. এই যে অনেক বিচের ওপরে অনেক গাছ পড়ে রয়েছে. এখানকার ঢেউটাও খুব সুন্দর, সমুদ্রটাও খুব সুন্দর লাগছে. দীঘার পুরো বিচটাই অনেক সুন্দর, সবকটা বিচই সুন্দর. শঙ্করপুর, তারপরে এখন এরপরে যাব আমরা মোহনায়, মোহনাটা দেখাবো. আমরা এখন চলে এসেছি শঙ্করপুর বিচে. পেছনে ব্যাকসাইডে সব গাছ, এগুলো ঝড় হয়েছিল, সেই ঝড়ে ভেঙে পড়ে রয়েছে এখনো এইভাবেই. আর পেছনে হচ্ছে ঝাউবন, কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, প্রচন্ড রোদ. এই হচ্ছে ভিউ, দারুণ দারুণ. দীঘার প্রত্যেকটা বিচ প্রচন্ড সুন্দর, এক এক জায়গায় সমুদ্র যেন এক এক রকমের, ভীষণ এনজয় করছি. আর এই যে গৌরব দাঁড়িয়ে আছে. ¶¶
আমরা এখন চলে এসেছি দীঘার মোহনায়। ওই যে ওইদিকে ট্রলারগুলো আছে, ট্রলারগুলোতে মাছ আর কি ধরে নিয়ে এসেছে। যারা বাইরে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তারা সেই মাছগুলোকে ধরে নিয়ে এসেছে ওই ট্রলারে করে। এখন তারা ওই ট্রলারের থেকে মাছ নিয়ে ওইদিকে যাচ্ছে বাজারের দিকে। আর আমরা মোহনার পথে হেঁটে চলেছি, সামনেই মোহনা, দেখাচ্ছি মোহনাটা কেমন, দেখতে থাকুন। আমাদের মোহনা দেখা কমপ্লিট। আমরা এখন চলেছি আবার হোটেলের দিকে। এখন আর বেরোবো না, এখন খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো হোটেলে গিয়ে। দেন আমরা আজকে বিকালবেলায় আবার বেরোবো, কিছু সাইট আছে দেখাবো। আজকে লাঞ্চে নিয়েছি আমরা চিকেন বিরিয়ানি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।